বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা যারা কম্পিউটার এবং মোবাইল চালান তারা মাঝে মধ্যেই হ্যাকিং এর শিকার হন। আপনারা আপনাদের মূল্যবান তথ্য এবং অনেক সময় অর্থ এ কারণে হারিয়ে ফেলেন। তো আজকে চেষ্টা করব যে কিভাবে মোবাইল এবং কম্পিউটার সিকিউর করা যায়। সবাই সঙ্গে থাকবেন, ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। You are watching sintu.com channel. কম্পিউটার এবং মোবাইল চালাতে গিয়ে আমরা সাধারণত যে ভুলগুলো করে থাকি, এরকম 20টি পয়েন্ট নিয়ে আপনাদের সাথে আমি এখন কথা বলবো। অবশ্যই এই ভিডিওটি আপনাদের মোবাইল এবং কম্পিউটারকে নিরাপত্তার একটি পথ দেখাবে, আশা করি সঙ্গেই থাকবেন। প্রথমে হচ্ছে এক নাম্বার, একাধিক গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টের জন্য একই পাসওয়ার্ড নিরাপত্তার প্রশ্নে ব্যবহার না করাই উত্তম। অর্থাৎ আপনার যে বিভিন্ন রকমের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে একই রকম পাসওয়ার্ড আপনারা ব্যবহার করবেন না। দুই নম্বর হচ্ছে এমন একটি পাসওয়ার্ড ব্যবহার করুন যেখানে কমপক্ষে 16টি অক্ষর, একটি সংখ্যা, একটি বড় ও একটি ছোট হাতের অক্ষর এবং একটি বিশেষ চিহ্ন থাকে। এই পয়েন্টটি আমি শেষের দিকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব। তিন নম্বর হচ্ছে আপনার পাসওয়ার্ডে পরিবার, বন্ধু বা পোষা প্রাণীর নাম ব্যবহার করবেন না। অনেকে বিভিন্ন নাম, বন্ধুর নাম, ভাইয়ের নাম, নিজের নাম অথবা যেসব পোষা প্রাণী তারা রাখেন তাদের নাম তারা বিভিন্ন পাসওয়ার্ডে ব্যবহার করেন। চার নম্বর, আপনার পাসওয়ার্ডে পোস্টকোড, বাড়ির নম্বর, ফোন নম্বর, জন্ম তারিখ, আইডি কার্ড নম্বর, সামাজিক নিরাপত্তা নম্বর ইত্যাদি ব্যবহার করবেন না। আমরা অধিকাংশরাই এরকমটি করে থাকি। পাঁচ নম্বর, আপনার পাসওয়ার্ডে কোনো অভিধান শব্দ ব্যবহার করবেন না। ছয় নম্বর, আপনাদের পাসওয়ার্ডগুলো এরকম ছোট বড় অ্যালফাবেটিক, নিউমেরিক্যাল বা এই টাইপে আপনারা ব্যবহার করুন। দয়া করে এমনটি ব্যবহার করবেন না, অর্থাৎ ছোট হাতের লেখা নাম্বার, অ্যালফাবেট নাম্বার বা 1 2 3 4 এরকম আপনারা ব্যবহার করবেন না। সাত, দুই বা ততোধিক অনুরূপ পাসওয়ার্ড ব্যবহার করবেন না যেগুলি বেশিরভাগই একই অক্ষরে, যেমন অনেকে আমরা লিখি মামা, দাদা, এই টাইপের যেগুলো সেগুলো আপনারা করবেন না। এমনকি এরকম করবেন না আই লাভ ফ্রেশ ফ্লাওয়ার্স ম্যাক অথবা আই লাভ ফ্রেশ ফ্লাওয়ার ড্রপ বক্স অথবা আই লাভ ইউ অথবা পাসওয়ার্ড, এইভাবে করবেন না। আট নম্বর, অন্যের কম্পিউটারে গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট লগ ইন করবেন না, বিশেষ করে যখন কোনো পাবলিক ওয়াইফাই হটস্পট বা ফ্রি ভিপিএন বা ওয়েব প্রক্সিতে সংযুক্ত থাকবেন। নয়, ভ্রমণের সময় আপনার ল্যাপটপ, ট্যাবলেট, মোবাইল ফোন বা রাউডার ছেড়ে যাওয়ার আগে আপনি আপনার ইন্টারনেট সংযোগগুলি এনক্রিপ্ট করতে পারেন এবং এটা অবশ্যই আপনাদের করা উচিত। দশ, প্রতি 10 সপ্তাহ পরপর আপনার পাসওয়ার্ড পরিবর্তন করুন। এগারো, আপনার পাসওয়ার্ডগুলিকে বিভিন্ন স্থানে এনক্রিপ্ট এবং ব্যাকআপ করুন। তারপর আপনি যদি আপনার কম্পিউটার বা অ্যাকাউন্টে অ্যাক্সেস হারিয়ে ফেলেন তাহলে দ্রুত আপনার পাসওয়ার্ড পুনরুদ্ধার করুন। বারো, যখনই সম্ভব 2-step অথেন্টিকেশন অবশ্যই করুন। তেরো, ক্লাউডে আপনার গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড সংরক্ষণ করবেন না। চোদ্দ, আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ 7, উইন্ডোজ 10, ম্যাক, OS X, iOS, লিনাক্স এবং ওয়েব ব্রাউজার ফায়ারফক্স, ক্রোম, IE, মাইক্রোসফট এজ সর্বশেষ নিরাপত্তা আপডেট ইনস্টল করে আপ টু ডেট করুন। পনেরো, আপনার কম্পিউটার এবং মোবাইল ফোন ছেড়ে দিলে তা লক করুন, অর্থাৎ অন্য কারো কাছে যদি আপনি কম্পিউটার ব্যবহার করতে দেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিউটার থেকে সাইন আউট এবং মোবাইল থেকে আপনার যে বিশেষ অ্যাকাউন্টগুলো আছে সেখান থেকে সাইন আউট করুন। ষোলো, কমপক্ষে 2টি আলাদা ফোন নাম্বার ব্যবহার করুন। যাচাইকরণ কোড ও বার্তা পেতে যে ফোন নম্বরটি ব্যবহার করেন তা অন্যদের সাথে অবশ্যই শেয়ার করবেন না। সতেরো, কোনো ইমেল বা SMS বার্তার লিঙ্কে ক্লিক করবেন না, আপনার পাসওয়ার্ড ক্লিক করে পুনরায় সেট করবেন না। এটি অবশ্যই কিন্তু জরুরি একটি ইনফরমেশন, কখনোই এই কাজটি করবেন না। আঠারো, ইমেল এবং টেলিফোনে কাউকে আপনার পাসওয়ার্ড জানাবেন না। ১৯, অনলাইন শপিং সাইট ব্যবহারে ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ প্রদান এবং বিশেষ করে পাসওয়ার্ড ব্যবহারে খুবই সাবধানতা অবলম্বন করুন। ২০,
আপনি যখন আপনার কম্পিউটার ছেড়ে যান অথবা আপনার ওয়েব ব্রাউজারটি বন্ধ করুন, অন্যথায় কুকিগুলিকে ইউএসবি ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে কুকিগুলি আপনার অ্যাকাউন্টে লগ ইন করা সম্ভব হয়। বন্ধুগণ, এই 20টি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকসমূহ যা আমরা সাধারণত সবাই অনেক সময় মনের ভুলে করে থাকি এবং আমরা এ ব্যাপারে কখনোই সিরিয়াসলি ভাবি না, আমরা কনসিয়াস থাকি না এবং এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ বলে মনে করি না, আমাদের অবচেতন মন প্রায় এমনটি করে থাকে। তাহলে প্রশ্ন উঠছে যে আমরা আসলে কিভাবে আমাদের কম্পিউটার এবং মোবাইলকে আরো সিকিউর করতে পারি। বন্ধুগণ, চলুন আমরা একটি ওয়েবসাইটের সাথে পরিচিত হই যেখানে আপনি আপনার পাসওয়ার্ড অনেক বেশি সিকিউর করার কৌশল পাবেন। সিকিউর পাসওয়ার্ড জেনারেটর এই ওয়েবসাইটটির লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে আপনাদের জন্য লিঙ্কটি দিয়ে দেব। দেখেন এখানে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড এরি আছে, আপনি এখান থেকে দেখেন উইক বলছে 6 থেকে 15 পর্যন্ত, এটা হচ্ছে উইক পাসওয়ার্ড। আর আপনি যদি 16 থেকে 23 পর্যন্ত দেন তাহলে 23 পর্যন্ত আপনি করতে পারবেন। আমি যদি ভিডিওতে বলেছি যে 16 অর্থাৎ স্ট্রং শুরু থেকে বলেছি, আপনি যদি 20 ধরে নেন সুবিধার জন্য, বা যারা আমরা এদেশি বাঙালি তারা 21 ফেব্রুয়ারির কথা মনে রাখতে পারি। এবং এখানে দেখেন ইনক্লুড সিম্বল, ইনক্লুড নাম্বারস, লোয়ার এবং আপার কেস ক্যারেক্টার, ইনক্লুড সিমিলার ক্যারেক্টার্স, বা ইনক্লুড বিভিন্ন ধরনের যে ট্যাগগুলো দেওয়া আছে, আমরা যে কোনো এগুলোকে টিক চিহ্ন করে নিচে যদি আমরা এখানে দেই জেনারেট পাসওয়ার্ড, দেখেন এখানে একটি পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। এই পাসওয়ার্ডটি আপনি যদি চান যে না আমি 22 পর্যন্ত করতে চাই বা আমি 20 পর্যন্ত করতে চাই, আপনি সেটা করতে পারবেন এইভাবে। তখন আপনি এটাকে কপি করবেন, কপি করে এটি আপনি একটি নোট, আমরা যে পাতা নেই সেখানে আমরা এটা সেভ করে রেখে দিতে পারি এবং আমাদের যে ইমেল বা আমরা যেসব সোশ্যাল সাইটগুলো ব্যবহার করি সেখানে আমরা এইভাবে পাসওয়ার্ডটা আমরা সেখানে পেস্ট করে দিতে পারি। এবং এটি সহজে হ্যাক করা সম্ভব না, কারণ এখানে নিউমেরিক্যাল, অ্যালফাবেট, পার্সেন্টেন্স, বিভিন্ন স্যাম্পল সিম্বল দেওয়া আছে। তো এটি কিন্তু অনেক সহজেই আপনারা ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি চান যে না আমি 23 ডিজিটের করব বা 24 ডিজিট থেকে শুরু করে আরো অনেক, দেখেন দেখছেন কত রকমের ডিজিট এখানে দেওয়া আছে। আমি যদি বলি যে না 512 করব, 512 আপনি ক্লিক করে দেখেন পুরোটাকে আপনি কপি করতে পারেন। তো এত বড় তো আসলে অনেক সময় আমরা পারবো না, তো আমরা থাকবো হচ্ছে এই আমাদের জন্য বেটার হচ্ছে 16 থেকে 30 মধ্যে। এর চেয়ে বেশি যদি কেউ করতে চান সেক্ষেত্রে অবশ্যই বেটার। তো বন্ধুগণ, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবারই কাজে লাগবে। যদি কোনো কিছু জানার থাকে, প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব তার উত্তর দিতে। ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল এবং ইম্পর্টেন্ট মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন যেন সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হয়। তো বন্ধুগণ, দেখা হবে আবার নতুন কোনো কন্টেন্টে, সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই চ্যানেল সিনটু.কম।